প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ শাহজাদা, সিনিয়র শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট। আমি জেএসসি বিজিএস সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করি তোমরা পুরো বছর বিজিএস বইটা পড়াশোনা করেছো এবং তোমাদের শব্দচয়ন, বাক্যবিন্যাস পুরো বইটাই তোমাদের মস্তিষ্কে মেমোরি সেলে আছে। তো আমি তোমাদেরকে সফল কাম হওয়ার জন্য একজন শিক্ষক হিসাবে, নির্দেশক হিসাবে যা করার তা করব। তো তোমরা সঠিকভাবে আমার কথাগুলি, আমার আলোচনাগুলি মনোযোগ সহকারে যদি শুনো তাহলে আশা করি উপকৃত হবে। তো একটি প্রশ্নে নয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং নয়টি থেকে তোমার ছয়টি সবচেয়ে বেস্ট, যেগুলি তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেগুলি তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তুমি ছয়টির মধ্যে তিনটি সৃজনশীল প্রশ্ন সবচেয়ে যে ভালো বেস্ট তুমি প্রথমেই উত্তরপত্রে লিখবে এবং তারপর যেটি একটু কম পারো তখন ওই দুইটি ভিতরে, মানে তিনটির পরে দুইটি দিবে এবং শেষে একটি ভালো প্রশ্ন, উত্তম প্রশ্ন রেখে দিবে লেখার জন্য। তো একটি উত্তরপত্রে তোমার সৌন্দর্য, লেখার সৌন্দর্য, সঠিক বানান এগুলি কিন্তু একজন পরীক্ষক দেখেন এবং সেটা দেখেই বুঝতে পারেন যে তুমি একজন শিক্ষার্থী হিসেবে কতটুকু ভালো। তোমার খাতার যে হস্তাক্ষর সুন্দর এবং তোমার বিষয়ভিত্তিক সঠিক ইনফরমেশান তত্ত্ব এগুলি দিলেই তুমি সঠিক নাম্বার পেতে পারো। তো আমি আলোচনা করছি যে একটি প্রশ্নের চারটি অংশ থাকে, ক নাম্বার জ্ঞানমূলক, খ নাম্বার অনুধাবন, গ প্রয়োগ এবং ঘ হলো উচ্চতর দক্ষতা। এই একটি প্রশ্নের চারটি অংশের তোমার মোট নাম্বার হলো 10, সেটা তোমরা জানো। এখন জ্ঞানমূলকের উত্তর হবে একটি লাইনে একটি প্যারায় এবং সময় নিবে তোমরা 1/2 মিনিট এবং জ্ঞানমূলকে ভুল করা যাবে না, ভুল করলে নাম্বার পাবে না, শূন্য পাবে, অর্থাৎ বানান সঠিক হতে হবে। খ নাম্বার হলো অনুধাবন, সেটি 6-7 লাইনে 2টি প্যারায় 3-4 মিনিটে লিখতে হবে এবং গ নাম্বার হলো প্রয়োগমূলক, সেটি 3টি প্যারায় 1 পৃষ্ঠায় অথবা 1.5 পৃষ্ঠায় 7-8 মিনিটে লিখতে হবে। যারা হ্যান্ডরাইটিং খুব স্লো তারা 1 পৃষ্ঠায় লিখবে এবং যাদের স্পিড আছে হাতের লেখায় তারা 1.5 পৃষ্ঠায় উত্তরটা শেষ করবে, 7-8 মিনিট এবং 3টি প্যারায়, বেশি সময় নেওয়া যাবে না। তারপর ঘ নম্বরের উত্তর হলো উচ্চতর দক্ষতা, 4টি প্যারায় 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠায় লিখতে হবে। যাদের হাতের লেখার স্পিড ভালো তারা 2 পৃষ্ঠায় লিখবে এবং যারা মনে করো যে দ্রুত লিখতে পারো না তারা কিন্তু 1.5 পৃষ্ঠায় লিখতে হবে এবং সেটি হলো তোমার 8-10 মিনিটের ভিতরে লিখতে হবে। এখানে এই চার্টে দেখো যে এদিকে তোমার 18.5 মিনিট আর তুমি 20 মিনিটের বেশি কিন্তু পাবে না, অর্থাৎ যে ছাত্র 17-18 মিনিটে উত্তরপত্রে এই প্রশ্নের উত্তর শেষ করতে পারবে সে আরও 2 মিনিট সময় সে রিভিশন দেওয়ার জন্য পেল এবং 2 মিনিটে সে বানান শুদ্ধ হয়েছে কি না বা সন তারিখ ভুল হয়েছে কি না সে চেক করে সঠিক উত্তরটা লিখতে পারবে। এবং 20 মিনিটের চেয়ে যারা একটু 1-2 মিনিট বেশি নিবে তাহলে দেখো 6টি সৃজনশীল প্রশ্নে যদি 2 মিনিট করে বেশি নেয় 6×12 মিনিট কিন্তু এখানেই চলে যাচ্ছে, এখানে তোমার নির্ধারিত সময় থেকে খসে পড়ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে তোমার একটি পৃষ্ঠার মধ্যে কিভাবে মানে লিখতে হবে উত্তরগুলি এবং তোমার মনে রাখতে হবে যে একটি পৃষ্ঠার মধ্যে 12-13 লাইন, অর্থাৎ 11 লাইন 12 লাইন 13 লাইন এরকম লিখতে হবে, বেশি লাইন লেখা যাবে না। অনেকে আছে 18 লাইন 19 লাইন লেখে, তাহলে কিন্তু তার লেখাটা স্মৃতি মানে সৌন্দর্যটা কমে যায়, একটু হিবিজিবি হয়ে যায়। তাহলে মনে রাখতে হবে যে একটি পৃষ্ঠার মধ্যে লিখতে হবে 12-13 লাইন। তারপরে আমি বলছি যে একটি প্রশ্ন শেষে ভালো প্রশ্ন রাখতে হবে,
যেটা শেষে লিখতে হবে, তুমি সবচেয়ে যে ভালো প্রশ্নটা তুমি সিলেক্ট করে রেখেছো সেই প্রশ্নটার উত্তর শেষে দিতে হবে। তার কারণ হলো কি, তখন এক্সামিনার দেখতে পারবে যে না, এই শিক্ষার্থী অনেক জানে বা ভালো পেরেছে। অনেক সময় তোমরা বাসা থেকে পড়েছো ঠিকই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই একটি প্রশ্নের সঠিক উত্তর বা ভুলে যেতে পারো, তখন একটু কম জানতেছো, তখন ওই প্রশ্নগুলি কিন্তু তুমি ওই যে আমি বললাম হ নাম্বার এখানে আছে যে মাঝে একটু কম পারো সেই প্রশ্ন দুইটা এখানে দিতে হবে। দিলে কী হবে, শেষের প্রশ্নটা উত্তর মানে সঠিক মানে বেস্ট আনসার, এবং পূর্বের প্রথমেই যে তুমি তিনটি প্রশ্ন ভালো পারো সেটি সিলেক্ট করেছো। এভাবে একজন এক্সামিনার মনে করবে যে না, শিক্ষার্থী অনেক ভালো লিখেছে, মধ্যে এক দুইটা প্রশ্ন কি খুব একটা ভালোভাবে দিতে পারে না, তাহলে তোমার প্রতি একটা সিম্পথি গ্রো করবে এবং তোমাকে নাম্বার দিতে চাইবে। তুমি একটি পৃষ্ঠার মধ্যে হিবিজিবি করে কখনো লিখবে না, যেমন প্রত্যেকটা লাইনের পর আরেকটি লাইন যে তুমি লিখবে সেটা যেন একটা কি একটু সমান দূরত্ব থাকে বা ফাঁক থাকে, যেমন এক্সামিনার সহজে বুঝতে পারে। কারণ এক্সামিনারকে তুমি যত সহজে বোঝাতে পারবে, উপস্থাপন করতে পারবে, তোমার বক্তব্য বিষয় শব্দচয়ন বাক্যবিন্যাসের মধ্যে যত শ্রুতি মানে সৌন্দর্য থাকবে, তখন তোমার প্রতি নাম্বার উনি দিতে বাউন্ড। এবং তোমার লেখার মধ্যে যদি হিবিজিবি থাকে তাহলে কি সঠিকভাবে তোমাকে নাম্বার দিতে চাইবেন না। এবং লেখা যদি হঠাৎ তোমার কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে এক টানে কাটতে হবে এবং হিবিজিবি করে কাটা যাবে না, তাহলে উনি বুঝতে পারবে যে তোমার মধ্যে একটা সৌন্দর্য আছে, মনের ভিতরে আর্টিস্টিক অর্নামেন্ট আছে, অর্থাৎ তুমি ভালো করে শিখেছো এবং এক্সামিনারের সামনে তুমি সঠিকভাবে লেখার জন্য কি অনেক চেষ্টা করেছ। তাহলে আমি এখানে যে জিনিসটা আলোচনা করছি সেটি হলো এই যে ছয়টি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন, প্রথম এখানে হলো তোমার ছয়টিতে ছয়, অর্থাৎ এখানে হলো ছয়টি প্রশ্নে ছয় নাম্বারের মধ্যে তোমার ছয়ে ছয় পেতে হবে। তারপরে খ নাম্বার অনুধাবনে এখানে আছে 12 নাম্বার, তাহলে এখানে হলো 18 নাম্বার তোমার মিস হওয়া যাবে না। তারপরে আছে 40 নাম্বারের অবজেক্টিভ, এখানে হলো এই যে 58 নাম্বার, অর্থাৎ একটু পড়াশোনা করলে একটু কেয়ারফুলভাবে পড়াশোনা করলে তুমি এখানে 58 পাচ্ছ। তারপরে হলো প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতা। প্রয়োগমূলক প্রশ্ন আমি যে নিয়মটা দেখালাম সেখানে এরকমভাবে যদি লেখো তোমার বিষয়বস্তু ঠিক রেখে, তাহলে তুমি যদি 2-2 করেও পাও তাহলে 2×2=4, এখানে 2 পেলে প্রয়োগে, তারপরে এখানেও 2 পেলে, তাহলে 6টা প্রশ্ন 6×2=12, 12×12=24, 58 নাম্বার এবং 24 নাম্বার, এই যে 58 এবং 24 নাম্বার, অর্থাৎ এখানে হচ্ছে 82 নাম্বার। তো 82 নাম্বার পেলেই তুমি কিন্তু A+ পেয়ে যাচ্ছ। এবং কোনো শিক্ষার্থী যদি 79 নাম্বারও পায় তখন অনেক সময় এক্সামিনার 1 নাম্বার দিয়ে দিলে 79 পেলে যে 80 যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে A+ হয়ে গেল। A+ হয়ে গেলে কি সে গোল্ডেন GPA পেয়ে যেতে পারে। এবং এখানে লক্ষ্য করো যে জ্ঞানমূলক যদি ভুল হয়ে যায় বা অনুধাবন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি 78 বা 74 নাম্বার পেতে পারো, তাহলে তোমার গোল্ডেন জিপি আসলো না। তোমার এই প্রশ্নগুলির মধ্যে যেগুলির মধ্যে সন তারিখ এবং কি কোনো চার্ট বা ম্যাপের কোনো কিছু থাকে, অঙ্কন চিত্র, তাহলে তুমি সঠিকভাবে দিলে তুমি নাম্বার পেয়ে যেতে পারো। মনে রাখতে হবে যে 40-এর মধ্যে অনেকে হয়তো 40-এ 40 পাবে না, যদিও 38 পায়, যে মানে এখানে 82 লিখলাম, এই 82 থেকে 2 নাম্বার যদি 40 থেকে 2 নাম্বার মাইনাস করি 38 ধরি নৈবর্তিকে, তারপরেও কিন্তু তার A+ এসে যাচ্ছে। এবং A+ আসলেই কিন্তু একজন শিক্ষার্থী কি অনেক দূর এগিয়ে যেতে পারে। মানে যিনি যে শিক্ষার্থী 78 পাবে এবং যে শিক্ষার্থী 80 পেল তাদের মেধা কিন্তু প্রায় সমান সমানই, কিন্তু একজনের সৌন্দর্যের কারণে খাতার মধ্যে কি এই 2 নাম্বার বা 1 নাম্বার বেশি পাওয়ার কারণেই সে কিন্তু A+ পেয়ে গেল। আর যে একটু বানানে কাটা হলো বা সঠিক ইনফরমেশনটা দিল না, এরকম 6টি প্রশ্নের মধ্যে থেকে জ্ঞানমূলকে যদি 2-3 ছুটে যায় 0 পায় তাহলে কিন্তু তার কি গোল্ডেন GPA পাওয়ার পসিবিলিটি কম থাকে।
তো শিক্ষার্থীদের উদ্দেশ্য আমি বলছি এই জন্য যে তোমরা যদি ভালোভাবে অর্থাৎ একটু মানে সচেতনতার সহিত সতর্ক সহিত যদি তোমরা উত্তরগুলি দিতে চেষ্টা করো অর্থাৎ মস্তিষ্ক ঠিক রেখে ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে উত্তরটি পড়ে তোমরা অনেক প্রশ্নের অনেক শব্দের বানান কিন্তু প্রশ্নের মধ্যেও আছে তোমরা খেয়াল করে যদি ভুলে যাও বানানগুলি দেখবা যে প্রশ্নের মধ্যে অনেক কঠিন কঠিন বানান আছে সেগুলি তোমরা উত্তরে দিয়ে দিবে যদি ভুলে যাও তো পারতপক্ষে তো শব্দচয়ন এবং বাক্য বিন্যাসের মধ্যে ভুল ইনফরমেশন দেওয়ার ঠিক নয় সঠিক ইনফরমেশন দিলে তাহলে যিনি পরীক্ষক তিনি মনে করেন যে না শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুতি নিয়েছে তাকে আমি নাম্বার দেব অর্থাৎ একজন পরীক্ষক কিন্তু তোমার যে অবয়বটা লক্ষ্য করে খাতার মধ্যে তোমার খাতার লেখা সঠিক ইনফরমেশান বিষয়বস্তু এবং খাতার সৌন্দর্য আছে কি না সেগুলি দেখেই কিন্তু একজন মানে শিক্ষার্থীকে একজন পরীক্ষক নাম্বার দিয়ে থাকেন আমরা মনে করি যে শিক্ষার্থীরা কি আমাদের সন্তানের মতো আমরা শিক্ষক তাদেরকে সঠিক পথে পরিচালিত করাই আমাদের উদ্দেশ্য আমরা পারতপক্ষে কোনো শিক্ষার্থীকে কম নাম্বার দিতে চাই না অর্থাৎ শিক্ষার্থী যদি ভালোভাবে লেখে তাহলে যে কোনো শিক্ষকই ভালো নম্বর দিয়ে থাকেন এমন এমন সময় দেখা যায় যে জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় বানান ভুলের কারণে অনেক ভালো ছাত্ররা এই ছয় নাম্বার থেকে চার নাম্বার তিন নাম্বার পেয়ে যায় অর্থাৎ এই জ্ঞানমূলক প্রশ্নে দুই তিন নম্বর ছুটে যাওয়া মানে কি অনেক একটা কি কষ্টের কারণ আবার অনুধাবনও তুমি দুইয়ের নম্বরে ভালোভাবে লিখলে তুমি দুইয়ে দুই পেয়ে যাবা জ্ঞানমূলকে একে এক পেয়ে যাবা প্রয়োগে তুমি তিনটি প্যারায় সঠিকভাবে যদি ইনফরমেশান লিখতে পারো তাহলে তোমাকে তিন দেওয়া হবে আবার উচ্চতর দক্ষতাও সঠিকভাবে লিখতে পারলে তোমাকে তিন দেওয়া হবে তাহলে কিন্তু নাম্বার এই 82 থেকে আরও বেড়ে যাবে অর্থাৎ তুমি তখন তোমার নাম্বার হয়ে যাবে আরও বেশি আরও চার পাঁচ নম্বর বেশি পেতে পারো এবং মনে রাখতে হবে যে সেটা নির্ভর করে তোমার কি লেখার উপর মানে কি লেখার কতটুকু স্পিড আছে এবং তোমার সময় জ্ঞান সম্পর্কে ওয়াকেফাল থাকতে হবে অর্থাৎ খেয়াল রাখতে হবে যে প্রতিটা প্রশ্নের উত্তরে তুমি কি মানে 18 মিনিট বা 20 মিনিটের বেশি নিতে পারবে না 20 মিনিটটা তোমার হলো একদম লাস্ট টাইম অর্থাৎ একটি প্রশ্নের লেখার টাইম পাবা তুমি হলো সর্বোচ্চ 20 মিনিট এই 20 মিনিটের মানে যদি বেশি লেগে যায় তারপরে কি রিভিশন দেওয়ার সময়টা তোমার পাবা না আর যদি তুমি বেস্ট হয় যদি 18 মিনিটে তোমার পুরো প্রশ্নের উত্তরটা লিখতে পারো তাহলে তুমি কি 2 মিনিট সময় পাবে এটাকে আবার রিচেক করে তুমি বানান শুদ্ধ করার কোনো ইনফরমেশান যদি ভুল হয়ে যায় অনেক সময় সেটা তুমি সঠিকভাবে এক টানে কেটে সঠিক উত্তরটা তুমি লিখে দিবে কোনো সময় মানে দুই তিন টান দিয়ে কাটা যাবে না হিবিজিবি করা যাবে না অর্থাৎ তখন কিন্তু তোমার কি তোমার প্রতি এক মানে এক্সামিনারের মন খারাপ হয়ে যেতে পারে এবং মনে রাখতে হবে যে তোমরা কি জেএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমার স্কুলের টিচার যেভাবে তোমাকে দেখেছিল যে তোমার সম্পর্কে জেনেছিল কিন্তু বাহিরের শিক্ষকরা খাতা দেখবেন ওনারা কিন্তু তোমাদের চেহারা সম্পর্কে বা তুমি ভালো ছাত্র কি না ক্লাসের মতো ক্লাসের স্যারেরা যেমন অবগত থাকেন মানে বাহিরের মানে স্যারেরা তোমার সম্পর্কে জানে না তো বাহিরের স্যারেরা তোমাকে দেখে চিনতে পারবে খাতা তোমার খাতার লেখা এবং বানান শুদ্ধ ইনফরমেশান বিষয়বস্তু এগুলি সম্পর্কে তোমাকে জ্ঞান দিয়ে থাকবেন এবং তোমার সম্পর্কে কি ভালো আইডিয়া গুড আইডিয়া নিতে পারবেন অর্থাৎ তোমার লেখার সৌন্দর্য ইনফরমেশান দেখে তোমার প্রতি একটা কি সিম্পেথি গ্রো করবে এবং তোমাকে উনি নাম্বার দিতে বাউন্ড সেই কারণেই বলছি যে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে যে ইনফরমেশানগুলি দিলাম এগুলি সম্পর্কে তোমরা যদি একটু সচেতনতার সহিত লক্ষ্য করো তাহলে তোমাদের এই জেএসসি পরীক্ষা বিজিএস সাবজেক্ট ইনশাল্লাহ ভালো হবো বলে আমি আশা করছি তো আমি যে চারটা দিলাম যে একটি লাইনে একটি প্যারায় মানে জ্ঞানমূলকটা লিখতে হবে অনুধাবন সাত থেকে ছয় থেকে সাত লাইনে দুইটি প্যারায় তিন বা চার মিনিটে লিখতে হবে আবার প্রয়োগমূলক তিনটি প্যারায় এক পৃষ্ঠা অথবা দেড় পৃষ্ঠায় সাত থেকে আট মিনিটে লিখতে হবে তারপর উচ্চতর দক্ষতা চারটি প্যারায় মানে দেড় মিনিট থেকে দুই দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠায়
8 থেকে 10 মিনিটে শেষ করতে হবে। তো তুমি তোমার হাতের লেখা দ্রুত লিখতে পারো কিনা সেটা তুমি একজন শিক্ষার্থী হিসেবে আমার চেয়ে ভালো জানবে, তোমার হাতের লেখা কেমন, স্পিড কেমন আছে। সেই হিসাবে তুমি যদি দেখো হাতের লেখার স্পিড কম, তাহলে প্রয়োগমূলকটা তুমি এক পৃষ্ঠায় তিনটি প্যারায় লিখে ফেলবে। আবার যদি মনে করে যে না আমার হাতের লেখার স্পিড আছে, তাহলে তুমি একটু বড় করতে পারো, দেড় পৃষ্ঠায় লিখতে পারো। উচ্চতর দক্ষতার চারটি প্যারা দেড় পৃষ্ঠায় অথবা দুই পৃষ্ঠায় লিখতে হবে, সেটা কি সবার আল্লাহ তাআলা সমান যোগ্যতা এবং সমান কোনো কিছুই দেয় নাই। যে যাদের হ্যান্ডরাইটিং খুব স্পিডে লিখতে পারে, দ্রুত লিখতে পারে এবং চৌকস স্টুডেন্ট, স্মার্ট বয়, সে হয়তো দুই পৃষ্ঠায় 8 মিনিটে লিখে ফেলতে পারবে। এভাবে আমি টোটাল এখানে দেখো যে 18.5 মিনিট এবং 20 মিনিট হলো লাস্ট টাইম। এই সময়ের ভিতরে তুমি পুরো 6টি মানে সৃজনশীল প্রশ্ন প্রতিটা 18 মিনিট করে লিখলে তোমার আরও 2 মিনিট করে তুমি সময় পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন তুমি এ টু জেড পর্যন্ত সঠিকভাবে দেখতে পারবে, আর ভুল হলেই তুমি এক টানে কেটে সঠিক উত্তরটা লিখে ফেলবে। এভাবে লিখলে আশা করি তুমি নাম্বার পেতে পারো। আর নাম্বারের যে আমি চারটা দেখাইলাম এগুলি খেয়াল রাখতে হবে, যেমন নৈবর্তিক 40 নম্বরে, তুমি একজন ভালো ছাত্র হিসেবে শিক্ষার্থী হিসেবে 40-এ অনেক ছাত্রই আছে 38 বা 40 পেয়ে যায়। পুরো বইটা ভালোভাবে একটু মেইন বইটা ভালোভাবে পড়লেই সে 38 বা 40 পেতে পারে। তারপরে এখানে যে দেখাইলাম 6টি জ্ঞানমূলক ভুল করা যাবে না, 6টি জ্ঞানমূলকে 6 নাম্বার, 6টি অনুধাবনে 6 দুগুণে 12 নাম্বার, তাহলে এখানে হলো 18 নাম্বার এবং 40 নাম্বার অবজেক্টিভের মধ্যে 40-এ পাবে অনেকে, আবার 38-ও পাইতে পারে। তাহলে 58 নাম্বার এবং আরও যে 2টি বাকি প্রশ্ন আছে, যে গ নম্বর প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা, ওই দুইটার মধ্যে কি 24 নাম্বার আছে। হ্যাঁ, মানে 2 করে দিল কি 12 দুগুণে 24 নাম্বার, তো 24 নাম্বার আর হলো 58 নাম্বার, তাহলে এখানে 82 হয়ে যাচ্ছে। আবার যদি এখানে 3-এ 3 পায় আর এখানেও 3 পায় উচ্চতর দক্ষতার মধ্যে, তাহলে নাম্বার আরও বেড়ে যাবে। এভাবে নাম্বার যদি বেড়ে যায় তাহলে একজন শিক্ষার্থী আশা করি অতি সহজেই A+ পেতে পারে ইনশাল্লাহ, আর A+ পেলেই তার রেজাল্টও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি যে আলোচনা করেছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি তোমরা লিখতে পারো এবং সফল কাম হতে পারো, তাহলে আমি খুবই কৃতার্থ বা উপকৃত হব যে আমার শিক্ষার্থীরা আমার ইনস্ট্রাকশন মতো উত্তরগুলি সঠিকভাবে দিয়ে বেশি নাম্বার পেয়ে সফল কাম হতে পেরেছে। সেই হিসাবে পরিশেষে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর বিদায়ের বেলা আমি মোহাম্মদ শাহজাদা সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।